সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে বশীকরণটা দেব, অবশ্যই আপনারা ভিডিও টাইটেল দেখেছেন এবং ভিডিও থাম্বনেল দেখেছেন, ওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। তারপরে বলবো যে আজকের এই বশীকরণটা আপনারা দিয়ে আপনারা যে কোনো মেয়ের কামভাব পয়দা করতে পারবেন, যে কোনো মেয়েকে আপনি ভোগ করতে পারবেন, আরও এই বশীকরণটা দূর থেকেও করা যাবে এবং তার কাছেও যাওয়া লাগবে না। এবং এই বশীকরণটা করতে গেলে তার সম্মুখে গিয়ে যে কিছু করতে হবে ওইরকম না, শুধুমাত্র নিজের শরীরে ধূপ দেখালে আজকের এই বশীকরণটা সমাধা হবে। তবে আর দেরি না করে চলুন যে মন্ত্রটা আজকের এই তদবিরে ব্যবহার করব, সেই মন্ত্রটা আমরা সর্বপ্রথম দেখে নেই, তারপরে আলোচনা করব এর বিষয়ে বিস্তৃতভাবে। তবে ভিউয়ার্স, বিস্তৃতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্লিজ স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। তারপরে যা যা বলা হয় ওগুলো অবশ্যই মানার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। আর আজকের এই ভিডিওটা দিতে একটু দেরি করেছি, আপনারা অবশ্যই এতটুকু জানছেন যে আমি বর্তমান আমার গুরুগৃহে আছি, তো এখানে এত একটা সময় পাওয়া যায় না। তারপরেও আমি ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। যারা যারা আমার গুরুর কাছ থেকে কাজ করতে চান, তারা তারা যেন আজকে কল করেন আমাকে, যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে। আরও আপনাদের যারা যারা কল না করবেন, তারা তারা আজকে যে তদবিরটা দেবো এই তদবিরটা অবশ্যই ব্যবহার করবেন। তো ভিউয়ার, চলুন মূল বিষয়ে চলে যাই। তবে আর সে এই বশীকরণটার জন্য যে মন্ত্রটা ব্যবহার করব, মন্ত্রটা হলো এরকম, ওম নম ক্ষিপ্র কামিনী অমুকিং মে বসমানই স্বাহা। এই বশীকরণটা ক্ষিপ্র বশীকরণ, অর্থাৎ খুবই তাড়াতাড়ি বশীকরণ হবে। আপনাদের কিছু লোক ছিল, অর্থাৎ কিছু ভিউয়ার ছিল আমার, ওনারা আমাকে বলছিলেন যে তাৎক্ষণিক বশীকরণ দাও ভাই, তাৎক্ষণিক বশীকরণ দাও। তো আজকে যে বশীকরণটা, এটা হচ্ছে একটি তাৎক্ষণিক বশীকরণ, ক্ষিপ্র কামিনী, অর্থাৎ খুব তাড়াতাড়িভাবে ওর কামভাব তৈরি করবে, অর্থাৎ কামভাব উদয় হবে মেয়েটির, যার নামে আপনি করবেন, অমুকের জায়গায় যার নাম নেবেন সেই ব্যক্তির কামভাব তৈরি হবে, আর সেই ব্যক্তি সাধকের বসে আসবে। মন্ত্রটা আমি আবার একবার বলে দেই, ওম নম ক্ষিপ্র কামিনী অমুকিং মে বসমানই স্বাহা। আচ্ছা, এই মন্ত্র দিয়ে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে? এক কাজ করবেন আপনারা, এই মন্ত্রটাকে সর্বমোট 10,000 বার পাঠ করে সিদ্ধ করে নেবেন। 10,000 বার যে কোনো দিন পাঠ করলে যে এটা সিদ্ধ হবে ঠিক সেরকম না, কিন্তু আপনারা যে কোনো অমাবস্যা দেখবেন, পূর্ণিমা দেখবেন, বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখবেন, শনিবার বা মঙ্গলবার দেখবেন, তখন কোনো একটা ভালো সময়ে নির্জন একটি জায়গা নেবেন, তারপরে নিজের শরীরটাকে পবিত্র করে নেবেন হিন্দু ধর্ম হিসাবে। তারপরে আপনি কাজ করতে পারেন, আপনি অবশ্যই এই মন্ত্রটা পড়ার আগে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন, তাহলে কোনো শয়তান এসে আপনার, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আর সে এরপরে আসি যে এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন। তার আগে আমি এতটুকু বলে দেব, যদি আপনি এই মন্ত্র দিয়ে বারে বারে কাজ করতে চান, তাহলে আপনি দেখবেন যে ওম নম ক্ষিপ্র কামিনী অমুকি মে বসমানই স্বাহা, যেখানে অমুকি বলা হয়েছে ওইখানে মন্ত্র যখন আপনারা সিদ্ধ করবেন, তখন অবশ্যই 10,000 বার পাঠ করার সময় আপনি অমুকের জায়গায় অমুকি বলবেন। তারপরে যখন আপনি এই মন্ত্র দিয়ে কাজ করবেন, তখন আপনারা অবশ্যই অমুকের জায়গায় আপনার নিজেদের কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন বা নিজের স্ত্রীর নাম উচ্চারণ করবেন। তবে আর এরপরে এই মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হওয়ার পরে আপনারা কী করবেন, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে নিয়ম আমি বলবো এখানে, সেই নিয়ম অবশ্যই আপনাদের অনুসরণ করতে হবে, আর সেই নিয়ম যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনারা 100% ফল পাবেন, অন্যথা পাবেন না। এর জন্য অবশ্যই পদ্মফুল, টগর এবং নাগকেশর ও জটামাসি এই সব বস্তু সমপরিমাণ নিতে হবে। তারপরে এই যে মন্ত্রটা, ওম নম ক্ষিপ্র কামিনী অমুকিং মে বসমানই স্বাহা, কাঙ্ক্ষিত অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করে সর্বমোট 108 বার
পাঠ করে যে বস্তুগুলো আপনি সমপরিমাণ নিয়েছেন, অর্থাৎ পদ্মফুল, টগর, নাগকেশর এবং জটামাসি, এই সব কিছুকে আপনি সমপরিমাণ নিলেন। তারপরে 108 বার ওইগুলোতে আপনি অভিমন্ত্রিত করলেন। তারপরে ওইগুলোতে আপনি ধূপ দিবেন। আর ওই যে ধূপ যেটা জ্বালাচ্ছেন, ওই ধূপটা অবশ্যই নিজের শরীরেও দেখাবেন, অর্থাৎ নিজের শরীরটাকেও পূজা দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে করবেন তাহলে যে কোনো নারী আপনাকে স্মরণ করবে, আপনার কথা শুনতে বাধ্য থাকবে। অর্থাৎ যেমন নাকি কোনো সুন্দরী মেয়ে দেখলে পুরুষদের যৌনাঙ্গ দাঁড়িয়ে যায়, ঠিক তদ্রূপ আপনি যার কারণে এই বশীকরণটা করবেন সে নারীর কাম ভাব জাগবে আপনার প্রতি। তো ভিউয়ার্স, এই বশীকরণটা দিয়ে আপনারা যে কোনো মানুষকে বশীকরণ করে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আপনাদেরকে একটি কথা আমি বলে দেব যে এই বশীকরণটা করার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই আমি অনুমতি এখনও দিচ্ছি, এমনকি পরেও দেব। তো ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।